ছেলেকে ডাকুন। সব কেউ কথা বলবেন না, অযোধ্যা পাহাড়ের শিকার উৎসবের ইতিহাস ও উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলুন। এখানের আদিবাসীদের উদ্দেশ্যটা হচ্ছে, আগে যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে সারা ভারতবর্ষেরই আদিবাসীরা এখানে একত্রিত হতো,
এবং ওরা নিজেদের ধর্ম কালচারটা তাদের মধ্যে ছিল, সাংস্কৃতিক ধর্ম তারা স্বীকার টিকার করে আছে, এখানে জমায়েত হতো, নিয়ে তাদের সমাজ নিয়েও তারা দেখত যে সমাজের কোনো মেয়ে ছেলে যাতে আমাদের কাস্ট থেকে অন্য কাস্টে না যায়, এরকম তাদের একটা ইয়ে ছিল। তো তাদের জন্যে ওই জন্যে জগমাঝি দেশমাঝি তাদের থাকতো, এরাই দেখাশোনা করত। এরকম আমি একটা বিচারও দেখেছিলাম তাদের, যে জগমাঝি মেয়ে ছেলেটাকে হয়তো কোথাও বাঘে খেয়েছে কি কোনো খালে পড়ে কি জঙ্গলে হারিয়ে ছিল, তা নয় বিচারটা এলো, হ্যাঁ, যে একটা মেয়ে হারিয়ে গেছে, জগমাঝি খবর দেয়নি, তখন তাকে ডাকা হলো যে জগমাঝি দোষী, যেহেতু জগমাঝি দেশমাঝিকে খবর দেয়নি, দোষীটা তার উপরে দোষটা তার উপরে পড়লো। তার শাস্তি কি হলো চোখের সামনে দেখেছি, সেটা হচ্ছে একলাতি করে মার, যে হয়তো মেয়েকে পাচার করেছে কোথাও, এ বদমাইশ বলে একলাতি করে মারতে মারতে সেটা একবারে কিচক বোধের মতো একটা মাংসের মতো ঢেলা হয়েছিল। তারা চোখের সামনে এ ঘটনাটা করলো সকলের সমক্ষে, করে ওরা দেখাতে চাইলো যে মানে উৎসব কত বছরের পুরনো, এই উৎসবটা কেউ বলতে পারে না যে কত বছরের এটা, তবে এই উৎসব হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এটা আমার মনে হয় যেটা আমি দেখেছি যে আমরা অশোক কলিঙ্গ যুদ্ধে লোকক্ষয় করে যখন তাকে চণ্ডাশোক সকলে উপাধি দিল, তখন দুঃখে শোক করতে করতে এখানে এই জঙ্গল একটা গভীর জঙ্গল সারা পুরুলিয়া ডিস্ট্রিক্টে ছিল, এখানে এসে বসে কলিঙ্গ যুদ্ধে ওই তারপরে উনি এখানে আসে তপস্যায় বসেন, অশোক তপস্যায় বসে তিনি এই যে পরম সত্যটাকে যেটা অশোক চক্র সেটাকে তিনি তুলেছেন, তুলে এবং লিখেও দিয়েছেন, হ্যাঁ, যে সত্যমেব জয়তে, সত্যের এই জয়, হ্যাঁ, এটাকে তিনি এখানে তুলেছেন। এবং এটা এখানে যে একটা পরম সত্য, যুগ যুগ সত্য, চিরকাল সত্যের যে একটা ঘটনা রয়েছে সেটাকেই তিনি এখানে উপলব্ধি করেছেন। হ্যাঁ, সত্যটা কি চির সত্য, যেটা একটা শক্তি, একটা শক্তি তো আছে, রয়েছে, যে শক্তি দ্বারা এই জগৎ চালিত হচ্ছে। মহিলাদের এই উৎসবে যেতে দেওয়া হয় না কেন? মহিলা এখানে পুরুষ মানুষেরাই আসে এবং তারা নির্বিবাদে তাদের প্রাণ ভরে আলোচনা করে, হ্যাঁ, যার ফলে মহিলারা, আর এটা হয়তো এক দ্বিতীয় কারণে গভীর আগে যেভাবে শিকার উৎসব পালন হতো এবং বর্তমানে এর কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আগে যেটা উৎসব হতো সেটা ওই ধর্ম সংস্কৃতি, ধর্ম সংস্কৃতি এইসব আলোচনা হতো, আর এখন তার কিন্তু এই দীর্ঘদিন হতে হতে চলতে চলতে এটা তার অন্য রূপ ধরেছে। হ্যাঁ, তখন কিন্তু হিংসা ছিল না, হিংসাটা এই দীর্ঘদিন চলতে চলতে এইভাবে পরিণত হলো শিকার উৎসব, জন্তু জানোয়ার মারা, আগে কিন্তু তা ছিল না। সীতার উপাখ্যান সম্বন্ধে কিছু বলুন। একটা প্রবাদ আছে, সেটা কোনো লিখিত নেই, সেটা হচ্ছে যে রামচন্দ্র 14 বছর বনে বেরিয়েছিলেন, ঘুরতে ঘুরতে এই জঙ্গলও এসেছিলেন, আড়াই দিন ছিলেন, এবং আড়াই দিন যে ছিলেন ওই গড়ের মধ্যে সেটাকে রামগড় বলে, যেটা বুড়বুড়ি গাড়ি সেটাকে সীতাকুণ্ড বলে। তো ওই যে কুয়োটা আছে আর এই গাড়িটা সাথে একটা স্রোতের মিল আছে, আগে এখন তো কুয়োটা বুঝে গেছে দেখলেন, তখন জল ছিল, জলের মধ্যে পুজো দিলে আতপ চাল এসব ভেসে উঠত ওই গাড়ির মধ্যে, ওইটা আদিবাসীদের এটা বিশ্বাস ছিল এবং এইভাবেই চলতো আর কি, এটাকে ওইটাই নিদর্শন, ওইটাকে লক্ষ্য করে তারা আসতো বেশিরভাগ আদিবাসীরা। এখানে যে সীতাদেবী ছিলেন, এই যে এখানে যে সীতাদেবী এসেছিলেন সেই উপলক্ষ আদিবাসীরা আসে,
আছে ওই সীতার শালের শাল গাছের মধ্যে সীতা চুলের আকারে দেখা যায়, সেটাকে তারা সীতা চুলেই মনে করে। আরও শাল গাছ আছে সারা পাহাড়ের মধ্যে, কিন্তু সেটা নেই, সেই চুল এই শাল গাছের মধ্যেই হয়, সেটাকে সেই জন্যই তাদের বিশ্বাস হয়, সেই চুল তারা নিয়ে যায় পবিত্র বলে তারা নিজেদের ঘরে নিয়ে যায় রাখে। অনেক বিজ্ঞানীরা এই প্রশ্ন তুলেছিল যে এটা এক কাইন্ড অফ রুট বা অর্কিড জাতীয়, কিন্তু সেটা আবার পুড়ালে চুলের গন্ধ হয়, এই জন্যেই তারা জানে এটা সীতার চুল সীতা বলে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? খাও খাও খাও।
हिंदी भाषा नहीं बोलने से काले बोल रहा है, बंगला बोलो सब आदमी समझेगा, नहीं तो नहीं समझ नहीं सकेगा। दौड़ान दौड़ान দাঁড়িয়ে যান। করছি হয় হয়